বিস্ময়কর এক আচরণ পঙ্গপালের ঝাঁক। পৃথিবীতে অন্য কোনো প্রাণী পঙ্গপালের মতো এত বড় দলে এত দ্রুত এবং নাটকীয়ভাবে আবির্ভূত হয় না। পঙ্গপাল আর ঘাসফড়িংয়ের মধ্যে পার্থক্য হল, ঘাসফড়িং একাকী বসবাস করে আর পঙ্গপাল অবস্থান করে ঝাঁকে ঝাঁকে। একক পঙ্গপালকে ইংরেজিতে বলা হয় লোকাস্ট, আর এদের ঝাঁককে বলা হয় লোকাস্ট সোয়ার্ম। একা থাকাকালীন পঙ্গপাল কৃষির জন্য তেমন ক্ষতিকর নয়, তবে বিশেষ বিশেষ কিছু প্রাকৃতিক পরিবেশে পঙ্গপালের আচরণগত বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায় এবং তখন তারা মারাত্মক ক্ষতিকর পতঙ্গে পরিণত হয়। পঙ্গপালের মস্তিষ্কের বিশেষ পরিবর্তনের ফলে তারা অতি দ্রুত বহু সংখ্যক সন্তান জন্মদান করে এবং ধীরে ধীরে সামান্য থেকে বিশাল দল গড়ে তোলে। পঙ্গপালের সংখ্যা অসম্ভব রূপে বৃদ্ধি পেলে এদের মধ্যে উড়ে বেড়ানোর প্রবৃত্তি জাগে। তখন তারা খাদ্যশস্যের গন্ধ শুকে নতুন নতুন খাবারের সন্ধান খুঁজে বের করে। যতক্ষণ কোনো এলাকার খাদ্যশস্য আছে ততক্ষণ এরা টিকে থাকে। কোনো একটি এলাকার খাদ্যশস্য শেষ হয়ে গেলে পোকাগুলো নিজেদের মধ্যে যোগাযোগ করে অতি দ্রুত সেই এলাকা ত্যাগ করে। পঙ্গপালের উপদ্রব ঠেকাতে এখনও পর্যন্ত কোনো কার্যকর পদ্ধতি আবিষ্কৃত হয়নি। মাটিতে পঙ্গপালের ডিম দীর্ঘকাল টিকে থাকতে পারে, এমনকি ২০ বছর পরেও মাটিতে পড়ে থাকা পঙ্গপালের ডিম থেকে বাচ্চা হতে পারে। বাচ্চা পঙ্গপাল উঠতে পারে না, অল্প বয়সে এই পতঙ্গগুলো লাফিয়ে চলে। সাধারণত একটি বাচ্চা পূর্ণবয়স্ক হতে প্রায় ৪ সপ্তাহ সময় লাগে। পূর্ণবয়স্ক হবার পর তাদের শারীরিক গঠন খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে। একটি প্রাপ্তবয়স্ক পঙ্গপাল প্রতিদিন তার নিজের ওজনের সমান খাদ্য গ্রহণ করে, আর পঙ্গপালের একটি ঝাঁক একদিনে হাজার হাজার টন খাদ্যশস্য খেয়ে ফেলতে পারে। এসব পোকা প্রতিনিয়ত দল বেঁধে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। যাতায়াতের সময় পঙ্গপাল নিজের দেহের শক্তি সঞ্চয় করে বাতাসের উপর ভর করে এগিয়ে চলে। বাতাসের গতিপথ অনুসরণ করে চলার ফলে বাতাস যেদিকে যায় পঙ্গপালও সেদিকেই আক্রমণ করে। এক একটি পঙ্গপালের ঝাঁক তাদের যাত্রাপথে আরও নতুন নতুন ঝাঁকের সাথে মিলিত হয় এবং কয়েকটি বড় বড় ঝাঁক একত্রিত হয়ে আরও অতিকায় ঝাঁক তৈরি করে। এসব অতিকায় ঝাঁকে কয়েক বিলিয়ন পঙ্গপাল থাকতে পারে। অতিবৃহৎ এক একটি পঙ্গপালের ঝাঁক প্রায় ৬৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে, আর প্রতি কিলোমিটারের ঝাঁকে ৪ থেকে ৮ কোটি পতঙ্গ থাকতে পারে। এই বিশাল পঙ্গপালের দল তাদের চলার পথে খাবার উপযোগী সকল কিছু সাবাড় করে যায়। পঙ্গপালের আক্রমণে কোনো অঞ্চলের কৃষি ব্যবস্থায় মারাত্মক ধস নামতে পারে। এসব পতঙ্গ কোনো এলাকায় আক্রমণ করলে সেখানকার কোনো গাছের পাতাও অবশিষ্ট থাকে না। গত বছর হর্ন অব আফ্রিকার দেশগুলোতে স্বাভাবিকের চেয়ে ৪০০ গুণ পর্যন্ত বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে ২০১৯ সালের শেষে এবং ২০২০ সালের শুরুর দিকে পৃথিবীর একাধিক অঞ্চলে পঙ্গপালের ব্যাপক বংশবৃদ্ধি ঘটেছে। এ সময়ের মধ্যে সোমালিয়া ও ইথিওপিয়ার ১২,০০০ হেক্টর এবং কেনিয়ার প্রায় ৮০,০০০ হেক্টর জমির ফসল ধ্বংস করেছে পঙ্গপাল। এই পঙ্গপালগুলো ইথিওপিয়া ও সোমালিয়ার মরুভূমিতে উৎপন্ন হয়ে কেনিয়া, জিবুতি, ইরিত্রিয়া, উগান্ডা সহ এর আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পঙ্গপাল আক্রান্ত অঞ্চলে হেলিকপ্টার ও বিমান থেকে কীটনাশক ছিটিয়েও এদের দমন করা যাচ্ছে না। এছাড়া প্রায় একই সময়ে মরুভূমির পঙ্গপাল পাকিস্তানেও আক্রমণ করেছে। ২০১৯ সালের মার্চে পাকিস্তানে প্রথমবারের মতো পঙ্গপালের আক্রমণে সিন্ধু, দক্ষিণ পাঞ্জাব ও খাইবার পাখতুনওয়া অঞ্চলের প্রায় ৯,০০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়। সম্প্রতি পাকিস্তানে আক্রমণকারী পঙ্গপাল ভারতেও ঢুকে পড়েছে। কেনিয়া এবং পাকিস্তানে ইতোমধ্যে পঙ্গপালের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। জাতিসংঘের আশঙ্কা, এদের ঠেকাতে না পারলে জুন নাগাদ তাদের সংখ্যা ৫০০ গুণ বৃদ্ধি পেতে পারে। ধারণা করা হচ্ছে আফ্রিকার ৩০টি দেশে এই পতঙ্গ ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি আরও খারাপ হলে বিশ্বের প্রায় ২০% ফসলি জমি এই পঙ্গপালে আক্রান্ত হবে। এর ফলে পৃথিবীর ১০ ভাগের ১ ভাগ মানুষের বেঁচে থাকার মতো খাবারের অভাব দেখা দিতে পারে।